আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকেনাবেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে চারটা খড় কাটা মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম নতুন সাজে, নতুন রূপে। তো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি যে দুইটা মেশিন, এটা হচ্ছে নন কনভেয়ার আর কনভেয়ার। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কনভেয়ার আর নন কনভেয়ার মেশিনের মধ্যে পার্থক্য, আর কোনটা কী সমস্যা দেখা দেয়, আর কোনটা কী সুবিধা পাচ্ছেন, আর কোনটা কী ধরনের অসুবিধা পাচ্ছেন, সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনার জন্য কোন মেশিনটা পারফেক্ট আর কোন মেশিনটা পারফেক্ট না। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bknovationbd.com আমাদের ওয়েবসাইট আছে, সেগুলো আপনারা ভিজিট করবেন, তাহলে দেখতে পারবেন বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। এটা হচ্ছে নন কনভেয়ার মেশিন। এই নন কনভেয়ার মেশিনের ভিতরে কিন্তু বাতাসের সাহায্যে আপনার খড় বা কুটা টেনে নিবে, এবং প্রত্যেকটা মেশিনের ভিতরে কিন্তু চারটা করে ব্লেড আছে। আমি আপনাদেরকে একটা মেশিন খুলে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্লেডের ইনসাইড প্লাস আউটসাইড দুই সাইডে কিন্তু তীক্ষ্ণ ধারালো সম্পূর্ণ একটি ব্লেড বা নাইফ, যেটাই বলেন না কেন। তো এটা কিন্তু আপনার চারটা ব্লেড। আপনি যদি মনে করেন কনভেয়ার মেশিন দেখবেন, কনভেয়ারের আমি যদি একটা মেশিন খুলে দেখাই আপনাদেরকে, এরও কিন্তু সেম একই সিস্টেম। এখন আপনারা প্রশ্ন জাগতে পারে যে তাহলে কনভেয়ার আর নন কনভেয়ারের ভিতরে পার্থক্য কী। কনভেয়ার মেশিন হচ্ছে লিফ্ট, চলন্ত একটা সিঁড়ি। এই যে এখানে একটা ফিতা দেওয়া আছে, এই ফিতা কিন্তু কয়েকদিন পরপর নষ্ট হতে পারে। তো একটা ফিতা নষ্ট হলে আপনাকে ফিতা ক্রয় করতে হবে। এই ফিতা চলার জন্য মোটরে প্লাস মেশিনে দুইটাই কিন্তু লোড প্রয়োজন হয়। কনভেয়ার মেশিনে বিদ্যুৎ একটু বেশি টানবে, নন কনভেয়ার মেশিনে বিদ্যুৎ একটু কম টানবে। এবং কনভেয়ার তুলনায় নন কনভেয়ারের দাম হচ্ছে 2000 বা 1500 টাকা, দাম কম বেশি থাকতে পারে। কনভেয়ার মেশিনের বাজার মূল্য হচ্ছে 25,500 টাকা বর্তমান প্রাইস, আর নন কনভেয়ার মেশিনের বাজার মূল্য হচ্ছে 24,000 টাকা ফুলফিল মোটর সেটআপ বর্তমান বাজার প্রাইস। তো আপনারা বুঝতে পাচ্ছেন এখানে 1500 টাকা দামের ব্যবধান রয়েছে। এই কনভেয়ার আর নন কনভেয়ার মেশিনের এই হচ্ছে পার্থক্য। এই কনভেয়ার মেশিন হচ্ছে লিফটের সাহায্যে খড় বা লতাপাতা যেটা দিবেন টেনে নিবে, আর পাশাপাশি যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে নন কনভেয়ার, এই নন কনভেয়ার মেশিন কিন্তু বাতাসের সাহায্যে টেনে নিবে। কনভেয়ার মেশিনের ফিতা নষ্ট হবে, নন কনভেয়ারের ফিতা নষ্ট হওয়ার মতন কোনো সুযোগ নাই। তো ভিউয়ার্স, আপনার মতামত, আপনি যেটা ক্রয় করবেন সেটা আপনার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু মেশিনের ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, একই মেশিনে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন, কারণ এখানে গিয়ার সিস্টেম দেওয়া আছে। কনভেয়ার এবং নন কনভেয়ারে দুইটাই কিন্তু একই ধরনের গিয়ার দেওয়া আছে, এবং ভিতরের পেনিয়াম ব্লেড ছুরি যেটাই বলেন না কেন সব জিনিস কিন্তু সেম টু সেম, কোনো পার্থক্য নাই। যদি বলেন মোটরও কিন্তু কনভেয়ারও 3 হর্স পাওয়ার, নন কনভেয়ারও 3 হর্স পাওয়ার, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই। যেটাই নেবেন 100% তামার মোটর পাবেন। এবং এই মেশিনগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড জেনে দেও। তো ডেসক্রিপশন বক্সে আমাদের যেসব ফোন নাম্বার দেওয়া আছে, আরও বিস্তারিত জানার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসতে পারেন, বুধবার ব্যতীত। বুধবারে আমাদের অফিস কার্যক্রম সম্পূর্ণ টোটালে বন্ধ থাকে। সরাসরি যদি আপনি লাইভে দেখতে চান, সেটা হচ্ছে ডিসপ্লে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারগুলো আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি একটা মেশিন আপনাদেরকে চালিয়ে দেখাবো, চলুন দেখা যাক। দেখলেন একটা মেশিন দিয়ে কী দ্রুত প্রোডাকশন হচ্ছে। তো আপনি যদি 2টা বা 5টা গবাদি পশু পালন করে থাকেন, একটা মেশিন ক্রয় করে কিন্তু খুব সীমিত সময়ের ভিতরে আপনার গবাদি পশুর খাদ্য যোগান দিতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম স্মল সাইজ, আপনি যদি মনে করেন একটু বড় সাইজ করবেন। তো ভিউয়ার্স, একটা মেশিন দিয়ে কিন্তু আপনি ছোট এবং বড় সাইজ ঘাস কাটিং করতে পারবেন। এখানে গিয়ার সিস্টেম দেওয়া আছে, এই গিয়ারের সাহায্যে আপনি কিন্তু একটা মেশিন দিয়েই ঘাস ছোট এবং বড় করতে পারবেন,
আপনার ইচ্ছা অধীনে আপনি কাটিং করতে পারবেন। বিভিন্ন প্রকারের লতা পাতা একসাথে দিয়েও কিন্তু আপনি একটা মেশিন দিয়ে কাটিং করতে পারবেন। তো একটা মেশিন আপনি ক্রয় করে আপনার গবাদি পশুর খামারের যেসব খাদ্য যোগান দেওয়ার দরকার আছে সেগুলো কিন্তু খুব শর্ট টাইমে দিতে পারবেন। বাংলাদেশে সব মেশিন আছে আমাদের দেশে, সেগুলো কিন্তু অনেক সময় নেয় ঘাস প্রোডাকশন দিতে বা ঘাস কাটিং করতে। একটা মেশিনে কিন্তু হেভি দ্রুত প্রোডাকশন দেয়, যেখানে আমাদের বাংলাদেশে যেসব মেশিনারিজ আছে সেগুলাই 10 মিনিট সময় নেবে। সেখানে কিন্তু একটা চায়না মেশিন আপনি ক্রয় করলে অনলি 2 থেকে 3 মিনিটে সেই ঘাসগুলো কাটিং করতে সক্ষম। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। আরও বিস্তারিত জানার জন্য bknavigationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।